অবশেষে স্থানীয়দের দাবি পূরণ, ইস্টার্ন বাইপাসে লাগানো হচ্ছে পথবাতি। পূর্ত দফতরের তরফে ইস্টার্ন বাইপাসে চলছে পথবাতি লাগানোর কাজ। পথবাতি না থাকার জেরে ইস্টার্ন বাইপাস এলাকায় রাতের অন্ধকারে প্রায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ওই এলাকায় পথবাতির দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েছিল। এছাড়াও রাতের অন্ধকারে এলাকায় অপরাধমূলক কাজও চলত। অবশেষে সেখানে পথবাতি লাগানোর কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে মোট 64টি পথবাতি লাগানো হবে। ভালোই হবে আর কি, একটু লাইট হলে আলো হবে, রাস্তাটা ভালোই হবে। আর অন্ধকারের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, লাইট হলে একটু আলো, সবাই আলো, রাত্রে যদি মেশিনগুলো চলে লাইট হলে ভালোই হবে আর কি। এটা তো দাবি অনেকদিন আগে থেকেই মানুষ করছিল, পাবলিক করছিল, কিন্তু ঠিকই আছে, দাবি পূরণ হয়ে গেল। আর লাইট যাতে লাইট কিছুদিন দিয়ে আবার যেন বন্ধ না হয় এটাও দেখতে হবে। আর রাস্তাটা একটু গ্যামজ্যাম আছে, মোড়ে মোড়ে ট্রাফিকগুলো একটু আরও একটু ভালো ভালো হলে ভালো হয় আর কি, এটাই আর কি।